হরতালের আগের রাতে বিএনপির যে নয়াপল্টনের কার্যালয়, সেই বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে কিন্তু পুলিশের যে বারবারের মতো যে পুলিশের কড়াকড়ি অবস্থান, সেই কড়াকড়ি অবস্থান কিন্তু এখনও রয়েছে। বিএনপি এই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কোনো ধরনের নির্বাচনে তারা যেতে চায় না, এবং সেই দাবিতে কিন্তু নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবিতে এমনকি এই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিও কিন্তু বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। এবং বিএনপি 28 অক্টোবরের পর কিন্তু তারা বলেছে মহাযাত্রার তারা ঘোষণা দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত যদি বলা যায় বিএনপির নয়াপল্টনের কার্যালয় তালাবদ্ধ রয়েছে। এবং অন্যদিকে নির্বাচন কমিশন কিন্তু তফসিল ঘোষণা করেছে, এবং ইতিমধ্যে আওয়ামী লীগ তারা কিন্তু আজ থেকে মনোনয়ন যে ফর্ম, সেই মনোনয়ন ফর্ম বিক্রিও কিন্তু শুরু করেছে, এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই মনোনয়ন ফর্মের শেখ হাসিনার পক্ষ থেকে কিন্তু মনোনয়ন ফর্ম কেনার পরপরই কিন্তু এই কার্যক্রমের উদ্বোধনে আওয়ামী লীগের পক্ষ থেকে। অন্যদিকে তৃণমূল বিএনপি তারাও কিন্তু মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করেছে আজ থেকে। তবে অন্যদিকে বিএনপির যদি বলা যায় আওয়ামী লীগের বাইরে বিএনপি এবং বিএনপি সহ জাতীয় পার্টি তারা কিন্তু এখন পর্যন্ত আসলে নির্বাচনে অংশগ্রহণ কিংবা মনোনয়ন সেই বিষয়ে কিন্তু কোনো রকমের কোনো অগ্রগতি আসলে তাদের দেখা যায়নি। অন্যদিকে জাতীয় পার্টির যে অবস্থান, জাতীয় পার্টির অবস্থানেও কিন্তু এক ধরনের দ্বিধা বিভক্তির ঘটনা চলছে। যদি বলা যায় রৌশন এরশাদ এবং জিএম কাদের দেবর ভাবির মধ্যে কিন্তু আবারও মতৈক্য দেখা দিয়েছে নির্বাচন কমিশনে। দুটি পৃথক চিঠি কিন্তু পাঠানো হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান যা একাংশের যাকে বলা হয় জিএম কাদের এবং রৌশন এরশাদ, তারা দুটি কিন্তু পৃথক চিঠি পাঠিয়েছে, যেখানে রৌশন এরশাদ মহাজোটের সঙ্গে শরিক হয়ে নির্বাচনে যাবার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে জিএম কাদের তার যে চিঠি, সেই চিঠিতে বলা হয়েছে মনোনয়ন ঠিক করবেন জিএম কাদেরের স্বাক্ষরে। এবং তবে এখন পর্যন্ত জিএম কাদের সূত্র যেটি বলছে তারা এখন পর্যন্ত নির্বাচনে যাবেন কি না, অংশগ্রহণ করবেন কি না, তেমনটি কিন্তু চূড়ান্তভাবে তারা সিদ্ধান্ত নেয়নি। তবে অন্যদিকে রৌশন এরশাদ তিনি কিন্তু সিদ্ধান্ত এক ধরনের নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে সিদ্ধান্তই জানিয়ে দিয়েছে, মহাজোটের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চায় রৌশন এরশাদ। তবে অন্যদিকে যদি বলা যায় তৃণমূল বিএনপি কিন্তু বলেছে তারা 300 আসনেই তারা নির্বাচন করতে চায়। অন্যদিকে যদি বলা যায় যে মূল বিএনপির কথা যদি বলা যায়, বিএনপি কিন্তু তার যে পূর্বের অবস্থান, সেই পূর্বের অবস্থানে থেকেই এখন পর্যন্ত তাদের যে বিক্ষোভ, হরতাল, অবরোধ, সেই কর্মসূচিগুলো কিন্তু লক্ষ্য করা গেছে। আগামীকাল কিন্তু বিএনপির ডাকা 2 দিনের আবারও হরতাল কর্মসূচি কিন্তু শুরু হবে। যদি বলা যায় বিএনপি গেল পরশু কিন্তু বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি কিন্তু অনলাইন মাধ্যম ব্যবহার করে তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন, এবং সংবাদ সম্মেলনে কিন্তু তারা হরতালের যে ঘোষণা, সেই হরতালের কর্মসূচি ঘোষণা করেছে, এবং আগামীকাল সেই হরতালের শুরু হওয়ার যে প্রথম দিন এবং পরশু সেই হরতালের কিন্তু শেষ হবে। আমরা যদি বলতে চাই 28 অক্টোবর বিএনপির যে মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশ শেষে কিন্তু 29 অক্টোবর শেষ করার আগেই 28 অক্টোবর সমাবেশ কিন্তু পুলিশি বাধা বা পুলিশের সঙ্গে এক প্রকার সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। তারপর কিন্তু বিএনপি নেতারা সমাবেশ শেষ না করেই তারা কর্মসূচি ঘোষণা করে, যেখানে 29 অক্টোবর হরতালের ডাক দেয় বিএনপি, এবং তারপর বিভিন্ন দফায় দফায় কিন্তু তারা অবরোধ কর্মসূচি ঘোষণা করে, এবং সেই অবরোধ কর্মসূচি ঘোষণার পর আবারও তফসিল ঘোষণার পর কিন্তু বিএনপির পক্ষ থেকে 48 ঘন্টার হরতাল ঘোষণা করেছে। এবং যদি আরও কিছু তথ্য আপনাদের বলে রাখতে চাই, বিএনপির সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বলছে বিভিন্ন মামলায় কিন্তু আমরা লক্ষ্য করেছি পুলিশের পক্ষ থেকে, ডিএমপির পক্ষ থেকে কিন্তু বারবারই সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে যে নাশকতায় যারা ঘটনা ঘটেছে এবং যাদেরকে জড়িত পাওয়া যাচ্ছে তারা বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠন সহ বিভিন্ন পর্যায়ের আর সংগঠনের তারা কিন্তু পদ পদবীধারী, এমনটি কিন্তু বলা হচ্ছে। তবে সেটি কিন্তু নাকচ করে দিয়েছে বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছে, তারা কিন্তু তাদের জায়গা থেকে স্পষ্টভাবে যেটি বলছে সেটি আসলে কোনোভাবেই এটি পুলিশের জায়গা থেকে এমনটি করা হচ্ছে এমন দাবি কিন্তু করছে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু এমনটি দাবি করছে। তবে যদি বলা যায় বিএনপির আগামীকালের যে হরতাল আসলে কেমন হবে, যদি বলা যায় বিএনপির নয়াপল্টনের কার্যালয়, কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিএনপির নয়াপল্টনের যে কার্যালয় সেটি কিন্তু কার্যত তালাবদ্ধ রয়েছে। এখন পর্যন্ত 28 অক্টোবরের পর থেকে কিন্তু কোনো নেতাকর্মীকেই বিএনপির এই নয়াপল্টনের কার্যালয়ে কিন্তু আসতে দেখা যায়নি। অন্যদিকে যদি বলা যায় নির্বাচনের আবহাওয়ার পরিস্থিতি, নির্বাচনে কিন্তু
আর নির্বাচনে কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগ তার মনোনয়নপত্র কেনা বেচার মধ্য দিয়ে কিন্তু তারা তাদের যে উৎসব সেই উৎসব মুখর পরিস্থিতি কিন্তু আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে ধরে কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু নাচে গানে কিংবা বলা যায় স্লোগানে বাদ্যযন্ত্র বাজিয়ে তারা কিন্তু আসলে উচ্ছ্বাস করছেন, তফসিলকে বরণ করছেন, মনোনয়নপত্র কিনছেন। আর বিপরীতে এখন পর্যন্ত কিন্তু বিএনপির যে বিএনপির পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের আর যে নির্বাচন কেন্দ্রিক যে অবস্থান সেই অবস্থান কিন্তু নিতে দেখা যায়নি। কেবলমাত্র অনলাইনে সংবাদ সম্মেলন করে কিন্তু বিএনপির পক্ষ থেকে তাদের যে অবস্থান সেই অবস্থানটি জানান দেওয়া হচ্ছে। তবে এই মুহূর্তে যদি নির্বাচনের যে পরিস্থিতি বলা যায় আলোচনার জায়গা আওয়ামী লীগ সেই সঙ্গে তৃণমূল বিএনপি একমাত্র তফসিল ঘোষণার পরপরই তারা স্বাগত জানিয়েছে। আর এছাড়া আওয়ামী লীগের কিছু শরিক দল তারাও কিন্তু তারা শরিক দলগুলোও কিন্তু তারা মূলত সমর্থন জানিয়েছে। এবং যদি বলা যায় এর মধ্যে মনোনয়ন ফর্ম কেনা বেচার কাজ কিন্তু শুরু করেছে আওয়ামী লীগ এবং তৃণমূল বিএনপি সেই বক্তব্য কিন্তু হচ্ছে। এবং অন্যদিকে যদি বলা যায় যে জাতীয় পার্টিও কিন্তু তাদের ভিতর যে আলোচনা সেই আলোচনা দ্বন্দ্বের জায়গায় কিন্তু আবারও সামনে এসেছে। তবে সেই অংশে আসলে কে নেতৃত্ব থাকছে, জি এম কাদের নাকি রৌশন এরশাদ, সেই প্রশ্নটা কিন্তু আবারও উঠছে। তবে কি আওয়ামী লীগের এই সরকার থাকা অবস্থায় যে নির্বাচন সেই নির্বাচনের জায়গায় বিএনপি আসলে নির্বাচনে অংশ নিচ্ছে কি না, তবে বিএনপির জায়গা থেকে কিন্তু স্পষ্টতই তারা বলেছে তারা মূলত এই সরকারের অধীনে তারা কোনো ধরনের নির্বাচন তারা করতে চায় না। এক সেই প্রক্রিয়ায় নির্বাচন প্রক্রিয়াও কিন্তু তারা পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আগামীকালের বিএনপির ডাকা যে হরতাল সেই হরতালের বিপরীতে কিন্তু বাস মালিক সমিতি তারা কিন্তু বলেছে তাদের বাস সেবা বা দূরপাল্লার যে যাত্রাসহ ঢাকার রাজধানীতে তাদের সকল ধরনের যান চলাচল তারা চালু রাখবে, এমনটি কিন্তু বাস মালিক সমিতির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। যদি বলা যায় বিএনপির ডাকা বিভিন্ন দফায় কিন্তু বারবার তারা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। সেই অবরোধ কর্মসূচি ঘোষণার পরপর কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ের যদি বলা যায় হরতাল অবরোধ সমর্থনের সময় কিন্তু বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কারা ঘটিয়েছে তেমনটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে কিন্তু তারা করেনি। তবে পুলিশের পক্ষ থেকে যতবারই সংবাদ সম্মেলন করা হয়েছে ততবারই কিন্তু আসলে তারা বিভিন্ন পর্যায়ের বিএনপির সংশ্লিষ্ট ছাত্রদল সংসদ তাদের নাম কিন্তু পরিচয় পুলিশের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে। আগামীকাল বিএনপির ডাকা আবারও 48 ঘন্টার হরতাল, যে হরতালের মূলত তাদের কারণ দেখানো হয়েছে তফসিল ঘোষণার কারণে কিন্তু এই দফার যে হরতাল সেই হরতাল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং সেই সঙ্গে কিন্তু গণ অধিকার পরিষদ সহ তাদের সঙ্গে কিন্তু গণ অধিকার পরিষদ কিন্তু 48 ঘন্টার হরতাল ডেকেছে। এছাড়া বিএনপির সঙ্গে যুগবদ্ধভাবে আন্দোলনে থাকা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু সেই হরতাল তারা আসলে ঘোষণা করেছে এবং তারা বিএনপির এই যুগপথ আন্দোলনের সঙ্গে তারা মূলত আসলে চালিয়ে যেতে চায় এবং তাদেরই হরতাল করতে চায়। তবে যদি বলা যায় হরতালের সমর্থনে এখন পর্যন্ত কিংবা কোনো জায়গায় প্রচারণার ক্ষেত্রে কিন্তু দেখা যায়নি। তবে বিএনপির আগামীকাল যে হরতাল কর্মসূচি সেই কর্মসূচির আগে কিন্তু বাস মালিক সমিতি তারা বলে দিয়েছে সকল ধরনের যান চলাচল তারা স্বাভাবিক রাখবে। তবে এখন পর্যন্ত কিন্তু হরতালের আগের রাতে বিএনপির এই নয়াপল্টনের কার্যালয় কিন্তু তালাবদ্ধ রয়েছে। এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের নেতা কর্মীকে এই কার্যালয়ের সামনে আসতে দেখা যায়নি। তবে বারবারের মতোই পুলিশের কড়াকড়ি অবস্থান এবং নির্বাচন নিয়ে যে কথাটি বলছিলাম নির্বাচন ঘিরে এক ধরনের উৎসব আমেজ বাংলাদেশের যে জীবন আচরণ সেই চলন কিন্তু আমরা লক্ষ্য করেছি নির্বাচন এক ধরনের উৎসব আমেজ পূর্ণ হয়ে থাকে। তবে এখন যে চিত্রটি বিএনপি সহ বিরোধী অনেক দল নির্বাচনে কিন্তু অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে, তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেয় কিনা সেটি কিন্তু এখন দেখার বিষয়। তবে আওয়ামী লীগ কিন্তু সেই তফসিল ঘোষণার পরপর তাদের যে পুরোদমে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আওয়ামী লীগ নিতে শুরু করেছে। আওয়ামী লীগ ইতিমধ্যে কিন্তু মনোনয়নপত্র বিক্রি করা শুরু করেছে। আজ সকাল 10টায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম মনোনয়ন ফর্ম কেনার মধ্য দিয়ে কিন্তু সেই কার্যক্রম শুরু করে। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগ কার্যালয়ে কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতা যারা রয়েছেন যারা সংসদ সদস্য হতে চান বা প্রার্থী হতে চান তারা কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। অন্যদিকে যদি বলা যায় তৃণমূল বিএনপিও কিন্তু তারা মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে। তবে জাতীয় পার্টি এখন পর্যন্ত কিন্তু সেই পথে হাঁটেনি। তবে তারা নির্বাচনে যাবে কিভাবে কিনা সেই সিদ্ধান্ত কিন্তু জি এম কাদের যে অংশ তারা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করেনি। তবে নির্বাচন কমিশনে কিন্তু দুটি পৃথক চিঠি প্রেরণ করেছে জি এম কাদের এবং রৌশন এরশাদ। রৌশন এরশাদের তথ্য মতে যেটি বলা হচ্ছে মহাজোটের সঙ্গে থেকেই আওয়ামী লীগের সঙ্গে মহাজোটের থেকেই কিন্তু রৌশন এরশাদ তার নির্বাচন কার্যক্রম করবে। অন্যদিকে
জিএম কাদের কিন্তু বলেছে তাদের দলের পক্ষ থেকে জিএম কাদের স্বাক্ষরেই প্রার্থী এবং যদি বলা যায় মনোনয়ন সেই মনোনয়নটি প্রেরণ করা হবে। তবে জিএম কাদের বা জাতীয় পার্টি সূত্রে কিন্তু এটিও বলেছে তারা এখন পর্যন্ত কিন্তু চূড়ান্ত করেনি আসলে তারা নির্বাচনে অংশ নেবে কিনা, সেটা কিন্তু এখন পর্যন্ত তারা চূড়ান্ত করেনি। তবে রাজনীতিতে তফসিল ঘোষণার পরপর কিন্তু বিভিন্ন রকমের আসলে আলোচনার জায়গা তারা তৈরি হয়েছে এবং সেই আলোচনাগুলো কতটুকু ফলপ্রসূ হয়েছে কিংবা সেই নির্বাচনকে ঘিরে কোন দিকে এগোচ্ছে সেই নির্বাচনের রাজনীতির মাঠ, সেটি কিন্তু এখন বিভিন্নভাবেই কিন্তু প্রশ্ন উঠেছে। তবে রাজনীতির শেষ বলে কিছু নেই, যেমন কথাগুলো বলছিলেন আওয়ামী লীগের পর জায়গা থেকে বলেছেন ওবায়দুল কাদের, কিন্তু বলেছেন তেজগাঁয় তাদের যে কার্যালয় গতকাল সেখানে কিন্তু বলেছেন যে নির্বাচনে সকলের জন্যই দরজা উন্মুক্ত রয়েছে, কেউ আসলে তাদেরকে স্বাগতম জানায়, তবে তারা বিশ্বাস করে সকলকে নিয়ে তারা নির্বাচন করতে চায়। এই কথাটি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু বলেছেন, আমরা সকলকে নিয়েই নির্বাচন করতে চাই, একা নির্বাচন করতে চাই না। তবে বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে এই ধরনের প্রক্রিয়ায় নির্বাচনে নির্বাহী ক্ষমতা বা সরকার দলে প্রধানমন্ত্রীর ক্ষমতায় থেকে আসলে নির্বাচনটি কোনোভাবেই সুষ্ঠু হবে না, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। ঠিক অন্যদিকে তৃণমূল বিএনপি তারা কিন্তু বলছে তারা সুষ্ঠু পরিবেশ দেখছে এবং তারা বিশ্বাস রাখতে চায় নির্বাচন কমিশনে, তারা সরকারের অধীনে না, তারা নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন করছে এবং সে কারণেই তারাও চায় যে এই নির্বাচনটিতে অংশ নিতে এবং তারা 300 আসনেই প্রার্থী দিতেই তারা নির্বাচন করবে এবং নির্বাচনে সরকার গঠনের জন্য তৃণমূল বিএনপিও নির্বাচন করবে। তবে তাদেরকে একটি প্রশ্ন করা হয়েছিল 300 আসনই আপনাদের কার্যালয় আসলে রয়েছে কিনা, এমন প্রশ্ন কিন্তু তিনি বলেছেন তাদের সার প্রত্যেকটি যে আসনেই তাদের অবস্থান, সেই অবস্থান তাদের রয়েছে এবং সেই অবস্থান কিন্তু রয়েছে। আমরা যদি বলি বিএনপির আগামীকালের যে হরতাল, সেই হরতালকে কেন্দ্র করে বিএনপি কিন্তু সংবাদ সম্মেলন করেছে, সেই সংবাদ সম্মেলনে তাদের যে অবস্থান সেই অবস্থান জানিয়েছে এবং সেই কারণেই কিন্তু তফসিল বাতিলের দাবিতে এবং তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু বিএনপি 48 ঘন্টা হরতালের ডাক দিয়েছে যা আগামীকাল সকাল থেকে শুরু হবে। এখন পর্যন্ত হরতালের প্রভাবে তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি, তবে এখনও হরতালের আগের রাতে পুলিশের কড়াকড়ি অবস্থানে তালাবদ্ধ রয়েছে বিএনপির নয়াপল্টনের কার্যালয়। দর্শক, এই ছিল সর্বশেষ নয়াপল্টনের বিএনপির কার্যালয় থেকে।